বঙ্গবাজারের ব্যবসায়ীদের কোটি কোটি টাকা দিয়েছেন ফারাজ করিম চৌধুরী। কে এই ফারাজ করিম চৌধুরী? বাংলাদেশের এক অন্যতম সুপারস্টার এই হালের ফারাজ করিম চৌধুরী। নিশ্চয়ই আপনারা ইউটিউবে বা ফেসবুকে দেখেছেন, সে মানবতার ফেরিওয়ালা। আপনি অবাক হবেন, এই ছেলেটা বঙ্গবাজারে যারা হত দরিদ্র নিঃস্ব সহায় হয়ে গেছে, পুরে তার স্বপ্ন ছাই হয়ে গেছে, যাদের তাদের পাশে দাঁড়িয়েছে এই ফারাজ করিম চৌধুরী। আপনি নিশ্চয়ই কি দেখেছেন, একজনকে আমি নিজে থেকে হতবাক বান্ডিলে বান্ডিলে 22 লক্ষ টাকা একসাথে দিয়ে দিয়েছে এবং বলেছে আপনি টেনশন করবেন না, আপনার আরো টাকা লাগলে আমি তাই দেব। এরকম অসংখ্য দোকান মালিকদেরকে তিনি অবারিত ধারায় সহযোগিতা করেছেন। এখানে শেষ নয়, এই ফারাজ করিম চৌধুরী সিলেটে ফেরিওয়ালা হয়েছেন আরো একবার। এবং নিশ্চয় আপনারা জানেন যে ফারাজ করিম চৌধুরী সহ আমাদের বাংলাদেশের শায়েখ আহমদুল্লাহ, যিনিও বাংলাদেশের আলেমদের মধ্যে মানবতার আরো একজন উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল ফেরিওয়ালা। শুধুমাত্র সিলেটে কেন, তিনি বাংলাদেশের গন্ডি পেরিয়ে তুরস্কেও কিন্তু তিনি ত্রাণ বিতরণ করেছেন, আল্লাহু আকবার। কিন্তু ফারাজ করিম চৌধুরী একদম ইউনিক একটা ইয়াং ক্রেজি গাইজ, এখনো কিন্তু সে বিয়ে করেনি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই ফারাজ করিম চৌধুরী এত টাকার মালিক আল্লাহ তাকে দিয়েছে, সে যেরকম মানবিক একটা ছেলে, সেই ছেলেটা ঘোষণা করেছে আমি আমার বিয়েতে এরকম ডাকডোল পিটিয়ে কমিউনিটি সেন্টারে হাজার হাজার মানুষকে খাওয়াতে চাই না, আমি চাই মসজিদে সুন্না তরিকা খেজুর দিয়ে বিয়ে করতে চাই। ওয়েল ডান ফারাজ করিম চৌধুরী, তোমাকে, তোমার মতো একটা ইয়াং ক্রেজি গাই যদি বাংলার জমিনে ঘরে ঘরে থাকতো, সুন্নত অনুযায়ী যদি বিয়ে করতো, তাহলে আপনার অপচয় হতো না। এবং সে আরেকটা কথা ঘোষণা দিয়েছে, বিয়ে করব সুন্নত মোতাবেক, খাওয়াবো গরিবদেরকে, কোনো বড় লোকদেরকে আমি খাওয়াবো না। চমৎকার, এটাই হচ্ছে মানবতার ফেরিওয়ালার গুণাবলী। আপনি অবাক হবেন, বঙ্গবাজারের আমি তার ভিডিওতে দেখেছি, সে পুড়ে যাওয়া যে সেখান থেকে ধ্বংসস্তূপ থেকে সে কাপড় কুড়িয়ে সেটাকে ওয়াশ করে সে মানুষের মাঝে বিক্রি করে আবার সে টাকা মালিকদেরকে রিটার্ন করছেন। আপনি অবাক হবেন, সে স্ট্যাটাস এভাবে কি দিয়েছে, কেউ কি আছেন আমাকে একটু দোকান দিতে পারেন, একটু শোরুম 3-4 দিনের জন্য, আমি বিক্রি করতে চাই, যাদের স্বপ্ন ধ্বংস হয়ে ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গেছে, যারা অনেক কষ্ট পেয়েছে, তাদের পাশে আমি দাঁড়াতে চাই, আপনারাও দাঁড়ান। আমি এই ফারাজ করিম চৌধুরীর মতো মানবতার ফেরিওয়ালা হওয়ার জন্য বাংলাদেশে ইয়াং পিপল যারা আছেন, ইয়াং ক্রেজি গাইজ যারা আছেন, তাদেরকে বিনীত অনুরোধ জানাবো, লুক এট দ্য বায়োগ্রাফি, লুক এট দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফারাজ করিম চৌধুরী, তার মতো করে চিন্তা করুন, তার মতো করে এভাবে মানবতার কল্যাণে এগিয়ে আসুন, আমরা এটাই কামনা করছি। এই ফারাজ করিম চৌধুরীর মতো অনেকেই আছে, যেমন তাশরিফ খান, কিছুদিন আগে যাকে নিয়ে আমরা ট্রল করেছি বা অনেকেই কথা বলেছেন, তার মুখ বেঁকিয়ে গেছে। এই ছেলেটাও কিন্তু সিলেটের আরেকটা মানবতার ফেরিওয়ালা ছিল। আমরা চাই আমাদের ইয়াং কাপলরা এগিয়ে আসুক মানবতার কল্যাণে। ইয়াং 7.5 কোটি বাংলার যুবক যদি এগিয়ে আসে, বাংলাদেশের জাতীয় পতাকা বিশ্ব দরবারে সমুন্নত থাকবে। মানবতার পাশে ইয়াংরা যদি দাঁড়ায়, তাহলে মানবতার চিৎকার আর শুনতে হবে না, এই কষ্ট আর পেতে হবে না। আমরা চাই আমাদের দেশের এই মানবতার ফেরিওয়ালা ইয়াংরা হোক এবং তারাই হয়ে যাক উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের দেশের শ্রেষ্ঠ নাগরিক, তাহলেই সার্থক হবে আমার সোনার বাংলা, আমার সোনার দেশ। আসলে কে এই ফারাজ করিম চৌধুরী, ইতিমধ্যে আপনারা সেটা বুঝতে পেরেছেন, আমরা তার অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি। তিনি সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য অনেক আগে থেকে কাজ করে যাচ্ছেন। শুধু সিলেটের বন্যাট্য মানুষের পাশেই নয়, তিনি যেই কোনো জায়গায় যে কোনো দুর্যোগের মধ্যে কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছেন। গত কুরবানি ঈদের মধ্যেও কিন্তু তিনি অনেকগুলো গরু কিনেছেন এবং সকল গরুগুলো মানুষের মাঝখানে বিলিয়ে দিয়েছেন। তাছাড়া আপনি যদি তার সকল কাজের দিকে নজর ফেলেন, তাহলে দেখতে পারবেন তার ভালো কাজের সংখ্যাই সব, খারাপ কিছু এখন পর্যন্ত দেখিনি। ফারাজ করিম চৌধুরীর মতো করে যদি ঘরে ঘরে একটি করে সন্তান হতো, তাহলে আমাদের বাংলাদেশ অনেকটা এগিয়ে যেত। তাই বাংলাদেশকে উজ্জ্বল নক্ষত্রে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য আপনার নিজেকে আগে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করতে হবে, তাহলেই তো একদিন দেশ, আমাদের জাতি উজ্জ্বল নক্ষত্রে পরিণত হতে পারবে পুরো বিশ্ব দরবারে। অসহায় ক্ষতিগ্রস্ত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের একটি প্রার্থনা শপথ হতে পারে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ অতিবৃত থাকবেন, বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।